শাশুড়ি মার ফটোটা ওখান থেকে খুলে ফেলছে, তার কারণ আমার ভাসুর বলল উত্তর দিকে ঠাকুরের ফটো থাকে, উত্তর দিকে মরা মানুষের ফটো রাখতে নেই, সেটা তুমি দক্ষিণ দিকে রাখো, উত্তর দিকে মুখটা থাকবে। সেই জন্য শাশুড়ি মার ফটোটা তার ছেলে ছোট ছেলে খুলে ফেলছে। মার আমাদের বিয়ের ফটো, বিয়ের পরে আমরা তিনজন মিলে ফটো তুলছিলাম বাবাই তখন ওই যে 5 মাসের, ওটা খুলে এখন ওই যে উত্তর দিকে মানে দক্ষিণ দিকে ফটোটা লাগালে উত্তর দিকে মুখ করা থাকবে, ঠিক আছে ফটোটা। আর এই যে শাশুড়ি মা দেখছো, শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসতো, শাশুড়ি মা তো আমি এখন বলছি, কিন্তু সবসময় মা মা বলেই ডাকতাম, মনে নিজের মার মতন করেই ডাকতাম, কেন ছোটোবেলার থেকে তো নিজের মা ছিল না, মা বাবা কেউ নেই ছোটোবেলার থেকে, এই জন্য এই মাকে মা ভাবতাম, এখন আমি ঠিকই শাশুড়ি মা বলছি, কিন্তু তখন আমি ওটা ভাবতাম না, তোমরা তো বুঝবে না তাই আর কি। মা আমাকে বলতো সরলা মা, তুই সাদা সিধা ভালো সরলা মা, তাই আমার নাম রাখছিল সরলা মা। আর এই যে আমাদের ফটোটা, আমাদের ফটোটা এখন এই যে এখানে লাগিয়ে দেবে, এটা অনেকদিন থেকে লাগানো, নোংরাও জমে গেছে, তোমাদের দাদাভাইটা মুছে দিচ্ছে। আচ্ছা তোমরাও অনেকেই জানো না যে মরা মানুষের ফটো মৃত্যু মানুষের ফটো কোন দিকে রাখতে লাগে, এই জন্যই তোমরা জেনে না মৃত্যু মানুষের ফটো। কিন্তু ফটোটা টানিয়েছি কিন্তু ভালোভাবে টানানো হয়নি, এটা নিচে একটা গ্যাটিস দিয়ে ফটোটা মানে এরকম এরকম রাখতে লাগবে, এরকমভাবে থাকবে, দেখতে একটা সুন্দর লাগবে। যাই হোক আপাতত এরকম করেই রাখা হলো, কেননা আমার ভাসুর মশাই কালকেই বলেছিল খোলার কথা, তো কালকে তোমাদের দাদাভাইকে একটা কাজ যদি বলি, বলতে বলতে এটা কোনো সময় করে না, মানে কয়েকবার বলতে বলতে দুই দিন তিন দিন পার হতে হতে তারপরে ওইটা লাগাবে ভাই, ওই কাজটা করবে আর কি, তোমাদের দাদা ভাই এটাই নিতে আর কি। আর আমাদের ফটোটা এই যে এখানে লাগিয়ে দিল, তা আজকে রবিবার আজকে লাগানো হলো, কালকে শনিবার ছিল, আর আমি খোলার কথা সেরকম একটা চাপ দিইনি, যে ভাবলাম এটাই আমি একটা ভিডিও করে ফেলি যে মার ফটো। এই জন্য মা আমাকে সরলা মা বলে ডাকতো, তার কারণ হচ্ছে আমি মা জানে আমি অনেক কিছু সহ্য করেছি, মা আমাকে এই কারণেই সরলা মা ডাক্তার, যে আমি বিয়ের পর অনেক কিছু এসে সহ্য করছি, অনেক কিছু জানো তো, মানে অনেক কথা লাঞ্ছনা ব্যঞ্জনা অনেক কিছু সহ্য করেছি বিয়ের পরে, অনেকের অনেক কথা শুনেছি, কারণ আমার স্বামী সেরকম কামাই বাড়টা কিছু ছিল না, সেই জন্য আমি সহ্য করেছি, অন্য কোনো মেয়ে হলে হয়তো সেটা সহ্য করতো না, সেটা মা ঠিকই বুঝতে পেরেছে, সেই জন্য বলতো মা তুই চুপ করে থাক, তুই সরলা মা না তুই চুপ করে থাক, তুই কোনো কথার উত্তর দিবি না, তোরও দিন ভালো আসবে, এই দিন থাকবে না মা তুই সরলা মা না, এমন করে করে আমাকে খুব আদর যত্ন করতো, খুব ভালোবাসতো আমাকে, জানো তো আমার চোখের জল এসে পড়ছে মার জন্য। চোখের জলই চলে আসছে মার জন্য, তো কী বলবো আর সেটাই বলছি আর কি, সেটা মানে ফটোটা সরানো হলো তাই এর মার কথা মনে পড়ছে, তাই বললাম আর কি, আর বেশি কিছু বলতে পারছি না, আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর যারা পুরানো বন্ধু আমরা শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ওয়াচ টাইম দিবে বন্ধুরা, আমি জয় বজরঙ্গুলি এখানে এটাই বলি, আমার বন্ধুরা যে যেখানে আছে সবার জন্য খুব 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 যেন ভালো থাকে। আমি এখন কত তাড়াতাড়ি করে কথা বলছি দেখছো, আর আমি মেয়ে থাকতে আগে কথাই বলতাম না, শুধু হাসতাম, খুব বেশি হাসতাম, সবাই জানে সেটা, কিন্তু আমি কথা তো বলতাম না, খুব কম কথা বলতাম জানো তো, কিন্তু এখন ব্যাপার করে কথা বলি, মনে কি মেশি গান ছুটছে তাই মনে হচ্ছে না, কে বলবে যে আমি একসময় কথাই বলতাম না দরকার ছাড়া, এত আস্তে এত মানে শান্ত ভদ্র ছিলাম, কে বুঝবেই না এখন আমাকে দেখে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, গুড ইভিনিং।